আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আরেকটা মজার ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনাদেরকে ইনভার্টারগুলো খুলে দেখানোর জন্য যে আসলে দামি ইনভার্টারগুলো কিরকম হয়, কম দামি ইনভার্টারগুলো কিরকম হয়। আজকে আমরা এখানে দুইটা ইনভার্টারের তফাৎ দেখাচ্ছি আপনাদেরকে। দুইটাই কিন্তু 3000 ওয়াটের, এই দুইটা ইনভার্টারই কিন্তু আপনার 3000 ওয়াটের। আমরা কেন আজকের এই ভিডিওটা করতেছি বা এই ভিডিওটা কেন আমাদের জন্য আজকে খুব জরুরি, যে আমরা যখন ইনভার্টারগুলো বিক্রি করি আমরা মার্কেটে কাউকে খুলে দেখাতে দেখি না। কেন খুলে দেখায় না, এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার থাকে, কারণ তাদের খোলার অনুমতি থাকে না। আমরা নিজেরা টেকনিশিয়ান, কারণ কোম্পানি থেকে আমাদের ওভাবে বলা হয়, আমরা যাদের কাছ থেকে ইনপুট আর যাদের কাছ থেকে কিনে আনি তাদের কাছ, তারা কিন্তু বলে যে আপনি খুলে অবশ্যই এটা আপনি একটু দেখবেন, বা দেখে আপনি যদি মনে হয় যে আপনি চাহিদা মতো তাহলে আপনি এটা কিনে আপনি মার্কেটিং করতে পারেন। তো যার জন্য আমি আজকে এই ইনভার্টার গুলো কিন্তু খুলে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, যে আপনার অনুমতি কিভাবে দেয়, যে আমাদের অনুমতিটা যেহেতু আমরা নিজেরা সার্ভিস করতে জানি বা আমরা এই এই বিষয় নিয়ে কাজ করি, এটা নিয়ে কিন্তু ইনপুটার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন বা বলে থাকেন যে আপনি খুলে ভিডিও করবেন, কারণ আমি জানি আপনাদের জন্য আপনারা খুললে এটা কখনো ক্ষতি হবে না। আর একজন অজানা লোক যখন এই ইনভার্টারটা খুলবে কিতে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা গেছে একজন বিক্রেতা একজন উদ্যোক্তা, তার মাধ্যমে অনেকটা তফাৎ থাকে। একজন বিক্রেতা শুধু কিনে আনবে আর বিক্রি করবে, সে এটা সম্বন্ধে ভিতরে কি আছে, কাজ কিভাবে করে, কি করলে কি হবে, এই বিষয়টা কিন্তু জানে না। কারণ আপনারা জানেন যে বিগত দিন আমরা কিন্তু আমরা নিজের আইপিএস এর সার্কিটগুলো ডায়াগ্রাম করি, সার্কিটগুলো তৈরি করে থাকি, তার মানে আমাদের এটার মাধ্যমে একই জিনিস যেহেতু একই ধরনের লাইনের কাজগুলো, সেহেতু আমাদের মাথায় এটা অনেকটা আছে, যার জন্য আমাদের খোলার মতো একটা অনুমতি থাকে। যার জন্য অন্যান্য যারা আছে হয়তো বা তারা খুলে এই ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরে না। আমি আজকে ভিডিওটা তুলে ধরলাম একটা কারণে, যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন। একটা মজার বিষয় যে এই ভিডিওটা দেখলে আপনার আত্মীয় স্বজন বা পাশাপাশি বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু আর ঠকবে না, না ঠকার কারণে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার জন্য। আমরা আজকে আপনাদেরকে যে ইনভার্টারটা দেখাচ্ছি এটা হচ্ছে 3200 BA 3000 ওয়াট, এটাও 3200 BA 3000 ওয়াট। তাহলে দুইটার ভিতরে তফাত কতটুকু আপনাদেরকে যদি দুইটা একসাথে যদি আপনারা চোখে দেখেন যে তফাত কতটুকু, পার্সের গুণগত মানে তফাত কতটুকু, এটার আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এখানে অনেক কিছুর ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো আপনারা কমেন্ট করে জানালে সেই জায়গা থেকে কিন্তু আমরা ভিডিওগুলো তুলে ধরতে পারি আপনাদের জন্য প্রতিনিয়ত। আপনারা দেখেন এখানে দুইটার পার্সের ব্যবধান কতটুকু। সর্বপ্রথম ব্যবধানটা হচ্ছে এখানে ব্যাটারির থেকে অবশ্যই 100% একটা ফিউজ ব্যবহার করতে হয়, এটাতে কিন্তু সরাসরি ব্যাটারি থেকে কোনো কিন্তু ফিউজ ব্যবহার করা নাই, একদম ডাইরেক্ট ব্যাটারি থেকে, এই হচ্ছে প্রথম একটা সেফটি চলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু এ দেখেন যে বজ্রপাতের জন্য যে সিকিউরিটি গুলো ব্যবহার করা হয়েছে, ইনপুট এবং আউটপুটের জন্য সিটি কয়েল ব্যবহার করা হয়েছে, বা যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এখানে, যে মানে বলার বাইরে এখানে যে এটার পার্স গুলো দেখেন, আর এটার সাথে কিন্তু রিলে ব্যবহার করা হয়েছে 1, 2, 3টা রিলে, আর এটাতে কিন্তু কোনো রিলে নেই, এটাতে কোনো রিলে নেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে এমপিপিটি প্লাস, এটা কিন্তু এমপিপিটি প্লাস না। এখন কিন্তু তফাৎ যে ইনভার্টার দুইটাই হাইব্রিড ইনভার্টার, দুইটাই হাইব্রিড ইনভার্টার হওয়াতে কি একই ধরনের হলো, না, ব্যবধান আছে, দামে দামে অনেক ব্যবধান। যার জন্য বলি এখানে দেখেন এটার যে এটাতে কিন্তু এসএমডি পার্স ব্যবহার করা হয় নাই, এটাতে ম্যানুয়াল ভাবে আমরা নিজেরাও সার্ভিসিং করতে পারবো, আর এটাতে কিন্তু সম্পূর্ণটা এসএমডি পার্স ব্যবহার করা, যার জন্য এটা সার্ভিসিং করা প্রযোজ্য না। তবে যারা ইনভার্টারগুলো কিনবেন অবশ্যই বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান দেখে দেখে কিনবেন, যে আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নয়। আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনলে আপনি কখনো ঠকবেন না, যাতে আপনাকে না ঠকাবে এবং কি 100% এই ইনভার্টারগুলোকে যারা সার্ভিসিং করতে পারে বা দেখতে পারে বা বুঝতে পারে তাদের কাছ থেকে কিনবেন। খালি বড় বড় প্রতিষ্ঠান দেখলে হবে না, কিন্তু বুঝতে হবে যে আসলে তাদের মালের গুণগত মানগুলো কিরকম। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।